মাননীয় দর্শকবৃন্দ, আমার মা ও বোনেরা, নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে আনার জন্যে আমি এই পথ বেছে নিলাম, অর্থাৎ মনোবিজ্ঞানের প্রসেস আমি ফলো করলাম। এখন আপনারাই বলুন, একজন ডাক্তার হিসাবে আমার এই কাজটা করা উচিত কিনা? কিন্তু বোকারাম যে নীলাঞ্জনাকে বিয়ে করেছে, আবার অন্যদিকে আমিও নীলাঞ্জনার স্বামী, তাহলে পালকি ভাঙা বউ ওই আইনত কাস্ত্রী আমার না ওই বোকারামের? যাই হোক, ডাক্তার হিসাবে আমি নীলাঞ্জনা সুস্থ করে তুলবো, সে নিজেই সুস্থ হয়ে উঠে সে নিজেই ঠিক করে নেবে কে তার স্বামী আর সে কার স্ত্রী। ডাক্তারবাবু বলুন। আমি অনেক চিন্তা করে দেখলাম আমার স্বামীকে সুস্থ করার জন্য, তাই আমি আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করব। বেশ, তাহলে এখন থেকে অভিনয় শুরু। আজ স্বপ্নের মৌ বনে বউ হয়ে এসেছ তুমি, চোখে চোখে লাগে তোমার কিছু চাওয়া, নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌ বনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে তা তো আপনি বলবেন।
এই হাদামার্কা ভাইকে পেয়ে তো আপনার যত 90 সম্ভব। কে বলেছে, কে বলেছে কথা আপনাকে? আপনার কোন কুবালি সে কি জানে? হাসপাতালে নাইট গার্ডে চাকরি করে দাদা আর বৌদি আমার বোকার মুখে দুবেলা খাবার তুলে দিয়েছে। কেন চুপ করবো দাদা, কেন চুপ করবো? তুমি কি মনে করেছো আমি নিজের দাদাকে অপমান করে ওই বইয়ের দাদাকে সম্মান জানাবো? সে বান্দা এই রঞ্জন রায় নয়। আসলে পেটে তো আপনার এক কলম বিদ্যা বুদ্ধি নেই, চাকরি যাকে বলে চৌকিদার। রঞ্জন, তুমি তোমার দাদাকে চিনতে পারছো না, এই অনুপম ডাক্তার আর ওই বোকারামের বউ, মানে কথা একটা বিরাট সমস্যা হয়ে তোমার মাথায় চেপে বসবে, সেটা তুমি বুঝতে পারছো না। সরলা হজা বড়াল আমাকে যতই বোঝান, ওই দাদার সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক শেহের বন্ধন, আপনি হাজার চেষ্টা করলেও ছিঁড়তে পারবেন না, আপনি ছিঁড়তে পারবেন না। মানে কত ছিঁড়তে আমাকে হবে? আরে বাবা, না ছিঁড়লে ওই অঞ্জলিটা কি আমার মাকড়সরে জালে ধরবো কেমন করে? ওই শালা অনুপম ডাক্তারের চিকিৎসা আর এই সুন্দরী অঞ্জলির সেবায় যদি বোকারাম সুস্থ হয়ে ওঠে তাহলে শালা আমি খাবো কি? অঞ্জলির ওই দশা যৌবনটাকে আমার লালসার চুন মাখিয়ে পাকতে দিয়েছি। নারী আর নদী মানে কথা একই, প্রবল সুদ না বইলে যেমন নদী বুঝে যায় ঠিক তেমনি এই পুরুষেরই ছোঁয়া না পেলে নারীর যৌবনে যে চড়া পড়ে যায়। কাজেই আমি একটা বন্যা আনতে চাই, হ্যাঁ যে বন্যায় এই রায় বাড়িটা ভেঙে দু ভাগ হয়ে যাবে, কিন্তু সেই বন্যাটা কে আনবে কে? আরে বাবা কে আনবে? আমার বোন ওই পুবালি। পুবালি পুবালি, শয়তানি ছোট কিনি যেন হাতির পাঁচ পা দেখেছে, পারবো না এই সংসারে, আমি একটা কাজ করতে পারবো না। মানে কথা এই সংসারের সমস্ত কাজ তোকেই করতে হবে। কেন করতে হবে শুনি, আমি কি এবারে ঝি না চাকরানি? আজ আমি রঞ্জনকে সব কথা বলবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, রঞ্জন তোর আর কোনো কথাই শুনবে না। শুনবে কোনো কথা? ওই তোর ভাসুর আর ছোট যা তার মগজ ধোলাই করে দিয়েছে যে, আর তার সঙ্গে আছে ওই শালা বুড়ো পঞ্চানন রায়, এই তোর কোনো কথাই আর কাজ হবে? শুনবে শুনবে, শুনতে তাকে হবে। আরে বাবা কি করে শুনবে, তোর চোখে তোর মুখে মানে কথা তোর এই শরীরে আগের মতো সেই উত্তাপ নেই। আচ্ছা আমার শরীরে চোখে মুখে কোনো উত্তাপ নেই, উত্তাপ আছে কিনা তার প্রমাণ আজকে আমি দেখবো। এই পিয়ালি চোখে বিচলি আর বেবুবালি বিচলি, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁটটায় জ্বলে উঠবে কামনার আগুন, ফাগুনের মিষ্টি মিষ্টি হাওয়ায় টোপা টোপা বকুল ফুল ঝরবে। আজকে আমার দেরি হবে দাদা, দাদুকে বলো আমার জন্য যেন চিন্তা না করে রাত্রি যেন ভালো করে ঘুমায়, আমি শহরে যাচ্ছি। এই শোনো শোনো, তুমি তুমি শহরে যাচ্ছো? হ্যাঁ আমিও তোমার সঙ্গে যাব। কিন্তু কেন? ডহরের পানি পাচ্ছি না জানো? কি মাঝে কথা বলছো? এই শোনো, তোমার মনে পড়ে বিয়ের পরে সেই সুন্দর সুন্দর দিনগুলোর কথা? বলো না, আজকে আমি তোমাকে সেই সুন্দর সুন্দর দিনগুলোর কথা মনে করে দেবো। এক ফালি চাঁদ উঠতো আকাশে, বাতাসে ভাসত কমলা লেবু আর কেয়া ফুলের গন্ধ। এসো না, আমাকে একটু আদর করবে? এসো না, এসো না, আমার একটু পাশে বসো না। কিন্তু আমাকে যে ব্যবসা, না আমি তোমার কোনো কিন্তু শুনবো না। আজ তোমার ভালোবাসা আর বেয়াক রাগিনী মুচ্ছ নয়, আমার মুখে সোহাগ কাপন ধরুক,
কিন্তু আমাকে যে ব্যবসার কাজে শহরে যেতেই হবে। না, আজকে আমি তোমায় কোথাও যেতে দেব না। আজকে আমি তোমাকে সেই বিয়ের রাতে সুন্দর সুন্দর দিনগুলোর কথা মনে করিয়ে দেব, আর আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব কি মৌচাকে মধু আছে, মৌচাকে মধু আছে। ছাকে ছাকে উড়ে আসে মৌমাছি, ছাকে ছাকে উড়ে আসে মৌমাছি। মৌচাকে মধু আছে, মৌচাকে মধু আছে। ছাকে ছাকে উড়ে আসে মৌমাছি, ছাকে ছাকে উড়ে আসে মৌমাছি। মৌচাকে মধু আছে। বিশ্বাস করো, বিশ্বাস করি। তাহলে বলো কেন, কেন তোমার বাড়িতে এই তিন ভাই সংসারে আমাকে এখনো চিকিরি করতে হবে? কেন তোমার দাদা আমাকে কারণে অপরাণে অপমান করবে? অপমান? আমি আজই তার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে? তুমি যা বলবে। আর ঠিক আছে, তাহলে তুমি ভাবো আমি ভাবি। হ্যাঁ, অনুপম ডাক্তার এ বাড়িতে আসবেন। দ্বিতীয়ত, আমার অপমানের প্রতিশোধ তোকেই নিতে হবে। তৃতীয়ত, তোর ভাসুরকে রীতিমতো অপমান করে এই সংসারটাকে ভাগ করে দিতে হবে। তুমি তো বিশ্বাস করো বলো, আমার দাদার জন্যই তোমার এত সুখ, তাই না বলো? সে তো নিশ্চয়ই। তাহলে তোমার দাদা আজকে আমার দাদাকে যে অপমান করেছে তার প্রতিশোধ তোমাকে নিতে হবে। তোমার দাদাকে রীতিমতো অপমান করে এই বাড়ি থেকে চলে তাড়িয়ে দিয়ে এই সংসারটাকে করে ভাগ করে দিতে হবে। বলো, কথা দাও তুমি, বলো, তুমি কথা দাও। বলো, আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বড় কথা, এবার তোমাকে আমি দেখে নেব, না হলে নিজেই আমার নাম পূবালি। তুমি ভেবেছোটা কি, সংসারের কাজকর্ম বাদ দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো? সেটা আমার ইচ্ছা, আপনি আপনার কাছে যান। মেজো বৌমা, তুমি কি ভুলে গেছো তুমি কার সঙ্গে কথা বলছো? ভাসুর ভাদ্রবের সঙ্গে কথা বলছো? কেন লজ্জা করবে? আমি দোস্তের মতো শিক্ষিতা, আমি নাচতে জানি, গাইতে জানি, কিন্তু আপনার ছোট বৌমার মতো চরিত্রহীন হতে জানি না। নিজে ব্যভিচার করে অন্যায় করে আর ছিচি করতে আপনার লজ্জা করছে না? আনকালচার, ইলিটারেট কথা বলে চ
Because you don't know what is the exact meaning of culture education. কি বললেন? কি হলো? ইংরেজি থেকে বাংলায় এলে কেন? ইংরেজিতে প্রশ্ন করো। প্লিজ প্লিজ আস্ক মি হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ কালচার অ্যান্ড এডুকেশন। না মানে পারবে না, পারবে না, আমি জানতাম। কারণ তোমাদের মতো মুখে শিক্ষিত বলে পড়াই করা শিক্ষিত আমি অনেক দেখেছি। দুপথায় শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হলে মাতৃভাষা আগে শিখতে হবে। মাতৃভাষাই মানুষের মাতৃদুগ্ধ। আর শিক্ষা, শিক্ষা মানুষকে শিক্ষিত হতে শিখিয়েছে। আপনি? আমি ক্লাস 8 পর্যন্ত পড়ে নাইট গার্ডের চাকরি করলেও মনে মনে আমি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমি বরাবর ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু ভাইদের মানুষ করার জন্য সংসার চালাবার তাগিদে লেখাপড়া ছেড়ে দিয়ে আমি কুলিগিরি করেছি, রঞ্জনকে লেখাপড়া শিখিয়েছি, দাদুর অসুখের চিকিৎসা করিয়েছি, বুকের রক্ত জল করে আজকে সংসারটাকে আমি এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। এসব এসব কথা কি তুমি জানো? এইসব বাজে কথা শোনবার সময় আমার কাছে নেই, আমি চললাম। আলো দেখে ভয়ে অন্ধকারে মুখ লুকোতে যাচ্ছ বৌমা? মুখ সামনে কথা বলবে ছোট লোক কথা করে? মেজ বৌমা, কি বললি রঞ্জন? অনুপম ডাক্তার কাল থেকে বাড়িতে আসতে পারবে না। অনুপম ডাক্তার আসবে, আমার টিকিটটাও করবে। এই যে বুড়ো ভাম কর্তা রঞ্জন, তুই কি জানোয়ার হয়ে গেছে? কি বললি? আমি জানোয়ার? তাহলে শোন, আজ থেকে এই সংসারটাকে আমি ভাগ করে দিলাম, ভাগ। ওকে তো বলবেন না দাদা, ওকে তো বলবেন না। এই বাড়ির উঠানে সোজা একটা পাঁচিল উঠবে, একেবারে ফিতে ধরে মেপে। এই বন্ধু বাবু, এই বন্ধু বাবু, বাবু ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, দুপুরে দোষ রেখা দে, দুপুরে দোষ রেখা দে, বুড়ো দাদু ছোট ভাই পর্দার বুকে হাহাকার, পর্দার বিহাকার। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। আমি জানতাম শয়তান সরল ঘোষাল তোদের সংসারটাকে এইভাবে ভাগ করে দেবে। আচ্ছা, তোদের বাড়ির ঘটনা ওই বড় ডাক্তারবাবু জানে?
ছিলাম মানে আমি আর কুণ্ডু বাবু দুজনে বাড়িটাকে ভাগ করে দিয়েছি। কেন ভাগ করে দিলে? আবার আমার বাড়িটা কি তোমাদের কি ক্ষতি করেছিল? আমার দাদু কি অন্যায় করেছিল? আর চাই কেন নাই করতে পারেনি, সংসারে অভাব নেমেছে, অঞ্জলি শুধু কাঁদছে আর কাঁদছে। চাই কেন নাই রাত থেকে দাদু কিছু পাইনি, আর এর জন্য দায়ী শয়তান মোহিত আর কুণ্ড বাবু। ঠিক আছে ঠিক আছে, সংসারে যখন অভাব নেমেছে তাহলে আমার কাছে কিছু ভিক্ষা নেই। ভিক্ষে ভিক্ষে শুধু এই মহিতোষ বাবু একা ভিক্ষা দেবে না, আমিও ভিক্ষা দেবো। আয় খাপায় এগিয়ে আয়, কুত্তা বাচ্চা হাত ফলবো না তোদের এই ভিক্ষে দেওয়া হাত দুটো, ভেঙে দেওয়া হাত দুটো আজ আমি ভেঙে টুকরো টুকরো করে ওই একটা ছুঁড়ে ফেলে দেবো। তোদের তোদের পাপের খোলো লেখা চোখা নেই, দু দুটো জানালের ছবি আমার অনেকদিন আগে থেকে আমার বুকে লেখা আছে, তাই আজ তোদের ওই ফাঁকা পথে পা দেওয়া দু পা দুটো আর হসপিটালের মাল পাল চেরা করা পা দু হাত দুটো গয়না তুই বোকাকে নিয়ে বাড়ি যা, আর ভূষণ দাকে বলিস তিনি যেন একদম ভেঙে না পড়ে, আমি খুব তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করব। ডাক্তারকে একটা কথা বলি। আচ্ছা ডাক্তার বলো, যীশু খ্রিস্টের সেই কথাটা তোমার মনে আছে? কোন কথাটা? ওই কথা দুটো ওই লোক দুটোকে ভালো করে শুনিয়ে দেব তো। কোন কথাটা? আরে সেই যে হে ঈশ্বর, ওরা জানে না ওরা কি পাপ করছে, তুমি ওদের ক্ষমা করে দিও, তুমি ওদের ক্ষমা করে দিও। আমাদের জীবন দর্শন হয়ে গেছে, তবু কি আপনি আমাদের ক্ষমা করবেন না? কি ভেবেছেন আপনি? কেন আপনি কথা বলছেন না? আপনি কি আমাদের ক্ষমা ভিক্ষা দেবেন না? ডাক্তার রবি, মহিতোষ বাবু কুণ্ডু বাবু আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করুন, তারপর তো ক্ষমা ভিক্ষা চলবে। ডাক্তার বাবু, আমার হিসাবে এই পাগলা গারদ হচ্ছে বড় পাগলা গারদ হলো এই সমাজ এই সংসার, তা না হলে একজন ভাই হয়ে আর একটা ছোট ভাই হয়ে তার বড় দাদার গালে চড় মারে কি করে, কি করে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সরকার যাদের নিজেদের পিছনে অজস্র বদনামের স্ট্যাম্প মারা আছে সেই সব ছোট লোকের দল অন্যের বিরুদ্ধে বদনাম ছড়ায় কোন সাহসে? আমি ক্ষমা করার আগে একটা প্রশ্নের উত্তর দিন তো, ওই নর্দমার নোংরা কাদা যদি সূর্যের দিকে ছুড়ে মারা যায় সূর্যের গায়ে কি সেই কাদা লাগে? না না ডাক্তার বাবু না। আগুনে পরশ মনি জোয়ানি এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর। আগুনে পরশ মনি জোয়ানি
তুমি ওদের ক্ষমা করো। তাই বলো আপনি জনগণ ক্ষমা করলেন, কি জন্য ক্ষমা করলেন? আপনি কি জানেন ওরা কারা? সারা দেশে ওদের সংখ্যা কত? ওদের আসল পরিচয় কি? পরিতোষ, ওরা দেশদ্রোহী, ওরা স্বার্থপর, ভারতবর্ষটাকে ভাঙতে চায়। ওরা তাদের তলে মানুষের ঘরে আগুন জ্বালায়, মানুষের ঘরে আগুন লাগায়, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ওরা উগ্রপন্থীদের মদত চলায়। তাই তাই আপনি ওদের ক্ষমা করলে আমি ওদের ক্ষমা করবো না। কি করবে? খুন করো, খুন। যারা মানুষের সংসার ভাঙে, যারা ভালো মানুষের নামে বদনাম দেয়, সেই সরকারি কর্মচারী হয়ে মানুষের নামে বদনাম দেয়, ওই সব জানার জন্য খুন করবো। পরিতোষ, পরিতোষ, তুমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছো। সেই জন্যই তো ওদের খুন করার জন্য ছুরি নিয়ে বেরিয়েছি আমি। ওই মানুষের মুখোশধারী অমানুষগুলোকে খুন করার ছুরি আমার হাতে। তুমি তো ছাত্র, খাতায় কলমে নাম মাত্র। তুমি তো শিক্ষিত। তাই তো আজ সমাজ সংসারে আমরা অশিক্ষিত। আমি যে তোমায় নতুন মন্ত্রে দীক্ষিত করতে চাই। নতুন মন্ত্র? হ্যাঁ, বলুন বলুন কি সেই দীক্ষা? তোমাকে ওই ছুরি ফেলে দিয়ে আবার আগ্রহী হতে হতে হবে প্রকৃত শিক্ষা। দাও দাও পরিতোষ, ছুরিটা আমার হাতে দাও। না পরিতোষ, ছুরিটা দাও। না পরিতোষ, ছুরিটা দাও। না। বেশ, তাহলে তোমাকে একটা গল্প বলি শুনো। ছোট্ট একটা গল্প। গল্প? এক সময় একটি শিক্ষিত ছেলে একটি লোককে ছুরি দিয়ে খুন করেছিল। তারপর কি হলো জানো? খুন করার পর সেই শিক্ষিত ছেলেটি ভাবতে লাগলো তার রক্তমাখা ছুরিটা সে রাখবে কোথায়। গেল ওই জঙ্গলে ফেলে দেবে। পুলিশের কুকুর সেই জঙ্গল তোলপাড় করে ছুরিটা বের করে আনবে। পরিতোষ, তাহলে মারুতলে পুড়ে রাখতে হবে। গোয়েন্দা কুকুর সেখানেও যাবে। তাহলে ছুরিটা কোথায় ফেলবে? সে এক ভীষণ নিরাপদ জায়গা, যেখানে পুলিশ ঢুকতে পারবে না, গোয়েন্দা কুকুরও যেখানে সন্ধান পাবে না। আচ্ছা তো তাহলে ছুরিটা ফেললো কোথায়? সেই মানুষ খুন করা ছেলেটা অবশেষে তার রক্ত বাঁকা ছুরিটা বিদ্ধ করলো তার নিজের মুখে। তারপর তার মৃত্যু হয়, শিক্ষার মৃত্যু। আচ্ছা কি বলে? আচ্ছা কি পরিতোষ, শিক্ষা কি কখনো মানুষ খুন করতে পারে? শিক্ষা কি কখনো রক্ত দেখে আনন্দিত পায়? শিক্ষা সৃষ্টি করে, শিক্ষা অন্ধকার থেকে আলো জ্বালায়। তাই তুমি কি পারো না ওই ছুরি দিয়ে মানুষটা মেরে একটা চরিত্র খুঁড়ে খুঁড়ে গেলে দড়ি খুঁড়িয়ে আনতে? বল তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ওটাও বদ্ধ করে তাকে ভুল পথে ঘিরে। তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল বিপদলে অন্ধকারে বুঝো কালোয় ভরো প্রভু। প্রভু যারা বিশ্বাস ধরে রাখো আছো, তাদের মার জোড়া ধরো প্রভু। পাগলারা একটু একটু করে সুস্থ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে ঠিক মতো পরিচালিত করা হচ্ছে না বলে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কে ওদের সঠিক ঠিকানা দেখাবে বলুন? কে সঠিক ঠিকানা দেখাবে তাদের? ঠিক ঠিকানা খুঁজে পাওয়ার অনুশোচনা। তুমি তুমি কি ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গেছিলে? আগে না ডাক্তারবাবু। তাহলে একদল রাজনৈতিক নেতা আমাকে নিয়ে ফুটবল খেলেছিল, তাই আমি পাগল হয়ে গেছিলাম। তুমি এখন সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ ডাক্তারবাবু, সেই জন্যই তো ওই হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু ফুল নিয়ে এসেছো কেন? আপনাকে দেবো বলে আমাকে? হ্যাঁ ডাক্তারবাবু,
আপনিই তো চিকিৎসা করে ভাঙিয়ে দিয়েছেন আমার বোধের ভুল। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার কথা মনে রাখবো, কোনো দিনই আপনার কথা ভুলবো না ডাক্তারবাবু, কোনো দিনই আপনার কথা ভুলবো না। এই নিন, এই নিন ডাক্তারবাবু। মানুষকে আনন্দ দেওয়ার জন্যে কত ফুলকেই যে মরতে হয় তার হিসাব কি কেউ রাখে? রাখে না ডাক্তারবাবু, রাখে না। তা যদি রাখতো আমার মতো একজন নৃত্যশিল্পী পাগল হয়ে যেত। তুমি আগে হ্যাঁ, আগে হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে তাকে আমি আমার প্রথম ভালোবাসার ফুল দিয়ে তাকে ভালোবেসেছিলাম। তারপর তারপর একদিন সন্ধ্যাবেলায় সে আমার কাছে সাইকেল নিয়ে ঘুরতে আসছিল। হঠাৎ 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 একদল সমাজ তাকে তুলে নিয়ে গিয়ে এ দেশের গণতন্ত্র ধর্ষণের মতো তাকে ধর্ষণ করে শেষ করে দিয়েছে। তারপর থেকে আমি তাকে খুঁজে পাইনি ডাক্তারবাবু। তারপর তারপর আমি পাগল হয়ে গেছি ডাক্তারবাবু। তারপর আমি আমার এই দেহ পানি তুলে ধরো তোমার ওই দেবায় প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। তুমি এখন ঘরের ভিতরে যাও, আমি ডাক্তারবাবুর সঙ্গে কিছু কথা বলবো। হ্যাঁ, সে তো প্রাইভেট কথা বলবেই, কারণ একই তো তোমরা দুজন একই ফ্রেমে বাঁধানো ছবি, এক পাশে বন্ধু আর এক পাশে বান্ধবী। আসি বৌদি। হ্যাঁ আচ্ছা অঞ্জলি দেবী, সিস্টার দুর্গা এখানে কখন এসেছে? অনেকক্ষণ আগে। ভদ্রমহিলাকে আমাকে দারুণ লাগে, আশ্চর্য সাপা লোক তো, ব্যাপারটা তো আমাকে বুঝতেই দেয়নি। আচ্ছা ব্যাপারটা কতদিন ধরে চলছে? আমি ঠিক তার হিসাব রাখি। জানি না, নেকা আমার মনটাকে ডাকাতি করে নিয়ে এখন কিছুই জানে না। দুর্গাদি আপনাকে ভীষণ ভালোবাসে, আপনি দুর্গাদিকে ভালোবাসেন কি না বলুন তো। ঈশ্বর ঈশ্বর, আমার আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি অন্য নারীকে ভালোবাসি কি না। এখন এখন আমি কি উত্তর দেব? কি উত্তর দেওয়া আমার উচিত? ডাক্তার বাবু, উত্তর দিতে লজ্জা করছে বুঝি? তাহলে শুনুন, আমার একটা কথা আপনাকে রাখতে হবে। কি কথা বলুন? দুর্গাদিকে আপনাকে বিয়ে করতে হবে। আজকের মতো এরকম ভীষণ ভয়ঙ্কর দিন আমার জীবনে কখনো আসেনি। দুর্গাকে এখন আমি কি উত্তর দেব? না না, আজ আমি ওকে মিথ্যা বলব। ডাক্তার বাবু, আপনি কি আমার কথায় আঘাত পেয়েছেন? না 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 না, কেন, আনন্দ পেয়েছি, তাই তো আমার মনের ভিতরে বেজে উঠেছে মিলনের বাসি, তাই তো আমি আপনাকে বলছি ওই দুর্গাকে, ওই দুর্গাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বৌদি, অনেকক্ষণ এসেছি, অনেক দেরি হয়ে গেল বৌদি, এখন আমি আসি। দেখলেন তো ডাক্তার বাবু, লুকি লুকি সব কথা শুনে আপনার ভালোবাসা কেমন হাসতে হাসতে চলে গেল। যাবেই তো, ভালোবাসা দেখলে এরকম মেয়েরা হাসতে হাসতে চলে যায়, শুধু আপনি হাসতে পারলেন না।
তাই আপনি এখনো আপনার স্বামীকে ঠিক মতো পাননি। না, আপনি ভুল বলছেন। আমি আমি যে কথা অন্য পুরুষকে বলা উচিত নয়, আপনি আমার স্বামীর চিকিৎসা হইতে আপনাকে বলছি। আমার স্বামীর কাছ থেকে শুধু ভালোবাসা নয়, আমি অনেক কিছু পেয়েছি, অনেক 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 কিছু। যদি পেয়ে থাকবেন তাহলে সেদিন আমার প্রতি আপনি দুর্বল হয়ে পড়েন। না, দুর্বল আমি হইনি, দুর্বল হয়েছিলেন আপনি। আমি যদি বলি আমার থেকে আপনি বেশি দুর্বল হয়ে পড়েন। কি বললেন? আপনাকে সেদিন আমি তত্তর করে কাঁপতে দেখেছি, কাঁপতেই পারি। আপনাকে আমি ঘামতে দেখেছি, কাঁপতেই পারি। সেদিন সেদিন আমি নেচেছিলাম, গেয়েছিলাম, সেই জন্যই হয়তো। কিন্তু আপনি কি সেদিন আপনার শরীরের লক্ষ্য করেছিলেন? আপনি কি আপনার মুখের ছবিটা দেখতে পেয়েছিলেন? আপনার ঘন ঘন নিঃশ্বাস, উঠাল পাতাল মুখের ওঠানামা মেয়েদের জীবনে যে কখন আসে তা তো আমি খুব ভালো করেই জানি। আপনি তো আপনি তো একটা চরিত্র, আর কতদিন ভালো মানুষের মুখোশ পরে এক মুখের কটা মেয়েকে আপনি নীলাঞ্জনা বলে ডাকবেন? আমি শুধু তোমাকেই নীলাঞ্জনা বলবো, একশো বার, হাজার বার, লক্ষ বার। আমি তোমাকে নীলাঞ্জনা বলে বারবার ডেকে আনি, আমার কথার শক্তির আমি আমি তোমার উপর প্রয়োগ করব। আমি জানি এখনো তুমি তোমার স্বামীকে সম্পূর্ণ ভাবে পাওনি, তোমার নারী সত্তা এখনো লাঞ্ছিত হয়ে কাঁদছে। আমি তোমাকে আরো কাঁদাবো, আমার কথা সরকার আবির মতো কষ্ট করে আমি তোমাকে উত্তাল দেব, উত্তাল। অভিশাপ মেজদার জীবনে আমার আর বর্তার অভিশাপ লেগেছে। এই যে বলুন, আপনি একটু আগে বললেন না আমি আমার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাইনি, তাহলে একটু আড়ালে গিয়ে দেখুন আমি আমার স্বামীর কাছ থেকে ঠিক কি কি পেয়েছি। বেশ, তাই দেখুন। আচ্ছা, তুমি তো সবার সবকিছু দেখতে পাও আর শুধু আমার বেলা কিচ্ছু দেখতে পাও না, তাই না? কে বলেছে? এই তো আমি তোমায় দেখছি। আচ্ছা বলেছো তুমি বেশ রেগে গেছো, আমি তোমাকে ভালোবাসি। তুমি শেষ পর্যন্ত কাঁদতে বসলে, তুমি কি জানো তোমার আর বড়টার অভিশাপ বেশটা জীবনে বর্ণে বর্ণে ফলে গেছে। দাদু আমি ভালো নেই, দেখবে দেখবে কি হয়েছে, এই দেখো যে হাতে আমি আমার দাদার গালে জল মেরেছি আমার সেই হাতে কুষ্ঠ ব্যাধি শুরু হয়ে গেছে। রঞ্জন দাদা অভিশাপ কি পায় না?
কারণ এই যুগে সবাই জানে মা বাবা ভাই বোন সবাই পরে, বউ সবার আগে। যতদিন মূর্খ স্বামীরা বুঝতে পারে না ততদিন ওই কথাই ভাবে, তারপর যখন সে বুঝতে পারে তখন কি আর বউয়ের ভূষমন্তর কোনো কাজে লাগে? লাগে লাগে, আমার মতো বউ হলে স্বামীকে তার নিজের ভাগেই রাখে। চলে এসো, আমি আমার দাদাকে ডাকি। দাদা! ওই সজনা তোমার কাছে আসবে না দিদি, কারণ 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 আমি কালী মন্দিরে যাওয়ার পথে ওই অঞ্জলি বৌদির হাত ধরে ওই ভাঙা বাইরে টেনে নিতে দেখেছি, ওই জানো স্বর ঘোষাল। হ্যাঁ স্বর ঘোষাল, আপনারা আসুন আমি যাচ্ছি। আপনারা আমার কথা শুনুন, হিংসাকে হিংসা দিয়ে পরাজিত করা যায় না, হিংসাকে পরাজিত করতে হলে তাকে ক্ষমা করতে হবে। আপনারা জুতো নামান। সরলবাবু আপনি উঠে দাঁড়ান।
আপনি মানুষ নন, আপনি দেবতা। কেন আমি মানুষ নন? কেন আমি একটা দেবতা? কেন আপনার একটা রক্ত মাংস করা মানুষকে কেন দেবতা বানাতে চান? যান যান, এখান থেকে পালিয়ে যাওয়ার সময় এই নতুন করে জেগে ওঠা মানুষগুলোর কাছ থেকে একটু লজ্জা নিয়ে যান। আমি সরল ঘোষালের হয়ে আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, আপনারা ওকে ক্ষমা করে দিন। ডাক্তারবাবু, এটা বোধহয় আমার শিক্ষাবোধের লজ্জা। অনেকে তো আপনি অনেক কিছু দিলেন, আমাকে তো কিছু দিলেন না। তোরা চুপ কর, কথাটা আমাকে শেষ করতে দে। আমার কাছে কি চান দাদু? ডাক্তারবাবু, আমি তোমার কাছে আমার ছোট নাতবাব অঞ্জলির স্মৃতি ভিক্ষা চাই। অঞ্জলির স্মৃতি? হ্যাঁ ডাক্তারবাবু। আপনি আপনি যেমন চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছেন, তেমন চিকিৎসা করে অঞ্জলির স্মৃতি ফিরিয়ে দিন। বোকারা, আমি অঞ্জলির স্বামী হয়ে জানি না ও আসলে অঞ্জলি কে। অঞ্জলি কে? হাসবেন না ডাক্তারবাবু, আমরা জানতে চাই অঞ্জলি কে, অঞ্জলি আসল পরিচয় কি। আমরাও জানতে চাই। জানাবো জানাবো। আমি তো এই শুভ দিনের অপেক্ষাতেই ছিলাম, শুধুমাত্র আপনাদের ভয়ে, লোক লজ্জা সমাজের ভয়ে সে কথা আমি এতদিন কাউকে বলতে পারিনি। আমি যথাসাধ্য চেষ্টা করে অভিনব পদ্ধতিতে আমি অঞ্জলির স্মৃতি ফিরিয়ে আনব। আমাকে ভাবতে মাত্র একটা রাত সময়। মাননীয় দর্শক মণ্ডলী, আমার মাও বলেন, আপনারা মনে করুন একটি বিশেষ উপায়ে আমি ওই নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে দিলাম। এখন সে আর অঞ্জলি নয়, এখন সে আমার নীলাঞ্জনা। আপনাদের পালকি ভাঙাবো, ওই দেখুন, ওই দেখুন, আপনাদের ওই কল্পনায় পালকি ভাঙাবো এদিকেই আসছে। ও কি বলে আর কি করে দেখুন। আমি তো তর করে ভেসে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও, নইলে সবাই তোমরা ডুবে যাবে। এখনো তোমার ভয় কাটে না? আরে আমি তোমার স্বামী। তুমি কি বলছো? আপনি এই নদী ধরে কেন এসেছেন? অঞ্জলি আমার নাম নয়, কেউ আমাকে এ নামে কখনো তো ডাকেনি। ডেকেছি ডেকেছি, আমরা তোকে অঞ্জলি বলেই ডেকেছি। দাদু পুরুষোচ্চার রাতে তোর নাম দিয়েছিল অঞ্জলি। আমাকে একাপে আপনারা যা খুশি তাই বলে যাচ্ছেন, কেন বলছেন? আমি তো আপনাদের কাছে কোনো অন্যায় করিনি। আমি আর আমার ডাক্তার স্বামী এই পালকি থেকে নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, এমন সময় ডাকাতের দল পড়লো। ডাকাতরা আমার স্বামীর মাথায় আঘাত করলো। আমার স্বামী সেই সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, নীলাঞ্জনা
এই তো নীলাঞ্জনা, আমি তোমার সামনে। অনুপম, অনুপম, আমার ভালোবাসা তুমি, আমার ভালোবাসা, আমার ভালোবাসা। অনুপম দত্ত, তোমার ভালোবাসা তোমার না, তুমি আমায় তোমার, আমি তোমার ভালোবাসা। তোমার তোমার মনে পড়ছে না? তুমি তো আমার ভালোবাসা শিখিয়েছিলে। ভালোবাসা, ভালোবাসা শিখিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করে দেখো অঞ্জলি, মনে করে দেখো। আমি তখন ভালো করে কথা বলতে পারতাম না, ভালো করে চলতে পারতাম না। তুমি তুমি আমার লেখাপড়া শেখালে, ভালো করে চলতে শেখালে। তুমি বলেছিলে, আমি কি বলেছিলাম? তুমি ভালোবাসা বলতে পারো না? আমি বলেছিলাম ভালোবাসা কোথায় থাকে? তুমি বলেছিলে ভালোবাসা মানুষের বুকে থাকে, ভালো লাগা থাকে মানুষের দৃষ্টিতে, মেঘ মাটির ভালোবাসা জানায় অযোধ্যা বৃষ্টিতে। আপনি কি, আপনি কি পাগল নাকি? আমি এ কথা কখনো কখনো শুনিনি, এই প্রথমবার শুনলাম। এই তো, এই তো কদিন আগে তুমি আমাকে বলেছিলে, ওই দেখো দুটো পাখা পাখি মুছু মুখুমুখি বসে আছে। আমি বলেছিলাম ওরা ভালোবাসছে বুঝি, তারপর তারপর ওরা কি করবে? তুমি বলেছিলে ওরা ভালোবাসার গান গাইবে, তারপর তুমি তো আমাকে এই গানটা শিখিয়েছিলে। এ চাঁদটা উঠে চাঁদটা ছায়া ছায়া জোছনায়, ছায়া ছায়া জোছনায়, কি মায়া কি মায়া উঠে চাঁদটা কাঁপে। কি করে পারবে ভূষণ বাবু, নীলাঞ্জনা আমার স্ত্রী। হোক, ঘটনাচক্রে বোকরামের সঙ্গে বিয়ে হয়েছিল, তাই নীলাঞ্জনা পূর্বের ফিসিতি ফিরে পায় তার আর কিছু মনে পড়ছে না। তুমি রাগ করেছো? জনম দু কিনেছি তাকে, আমার চুরি করে অচেন কারণে তাকে আগে বন্দি করে, জনম দু কিনেছি তাকে, আমার চুরি করে অচেন কারণে তাকে বন্দি করে। আমাকে এই পরিস্থিতি পড়তে আমি আগে বুঝতে পারিনি। অনুপম, তুমি যত তাড়াতাড়ি পাবো শীঘ্রই এদের সামনে থেকে আমাকে নিয়ে চলো। তুমি তোমার কোয়ার্টারে নিয়ে আমাকে চলো, আমি এখানে থাকতে পারছি না। আমাকে তুমি নিয়ে চলো, নিয়ে চলো। অঞ্জলি, আপনারা সবাই নীলাঞ্জনার কথা শুনলেন, কাজেই আর দেরি না করে আমি নীলাঞ্জনাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি ওকে নিয়ে চললাম। চলো নীলাঞ্জনা। রাবণ, রাবণ সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছে, আমি আমি জটায় শেষে উদ্ধার করবো। রাবণ, তুই সীতাকে নিতে যেতে পারবি না। গলা টিপে, গলা টিপে, গলা টিপে। আপনারা কি বলছেন ডাক্তারবাবু? আমরা তো এসেছি আপনার কথা বলতে, আমরা এসেছিলাম ডাক্তারবাবু। ছোট বোনের সিটি ফিরিয়ে দেওয়ার জন্য বলতে। কে অঞ্জলি? কাশিতি। ডাক্তারবাবু, আপনি কি পাগল হয়ে গেছেন? আচ্ছা, আপনি কি সত্যি পাগল হয়ে গেছেন না পাগলের অভিনয় করছেন? মাননীয় দর্শকবৃন্দ, ও আমার মা ও বোনেরা, আপনারা আমার ভাবনার মধ্যে দেখতে পেলেন এক ভয়াবহ ঘটনা। নীলাঞ্জনার স্মৃতি ফিরে পেয়ে ওই বোকারামকে ছেড়ে আমার কাছে চলে এলে তার পরিণাম কী হবে তা আপনারা নিজেই দেখবেন। মানুষকে সুস্থ করার জন্য, মানুষকে মুখে হাসি ফোটানোর জন্য আমি এই চিকিৎসকের মহান দায়িত্ব আমার মাথায় তুলে নিয়েছি। আমার চিকিৎসায় পাগল ড্যান্সার বোকারাম
সবাই সুস্থ হয়েছে, পরিতোষ হিংসা ভুলে গিয়ে আবার নতুন করে আগড়ে ধরেছে প্রকৃত শিক্ষা। আবার যদি আমি ওদের ওই অঞ্জলিকে ওই বোকারামের কাছ থেকে কেড়ে নিয়ে আসি তাহলে ও আবার হয়তো পাগল হয়ে যাবে, সেই শোকে দাদুও হয়তো মারা যেতে পারে। কাজেই এসব জেনে কি উচিত হবে? অঞ্জলির স্মৃতি ফিরিয়ে দেওয়া না, না, না। কিন্তু চিকিৎসক হিসাবে একজন আমি নীলাঞ্জনের স্মৃতি ফিরিয়ে দিতে আমি বাধ্য, কিন্তু একজন মানুষ হিসাবে, একজন দার্শনিক হিসাবে, একজন সমাজ সেবক হিসাবে সেটা হবে আমার আত্মকেন্দ্রিক ও অসামাজিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার স্ত্রী নীলাঞ্জনাকে আমি বোকারামের হাতে তুলে দিলাম, আমি জেনে শুনে বিষ পান করলাম, কিন্তু কিন্তু আমি ওদের কি জবাব দেব? হ্যাঁ আমি আমি ওই পাগলের অভিনয় করে ওদেরকে আমি আসল সত্য থেকে এড়িয়ে যাব। ওরা ভাববে ডাক্তারবাবু এই পাগলদের চিকিৎসা করতে করতে নিজেই পাগল হয়ে গেছে। কি হলো ডাক্তারবাবু? কে ডাক্তার? কাকে আপনারা ডাক্তার? সব পাগল, সব পাগল হয়ে গেছে। আপনি এরকম করে কেন তাকাচ্ছেন? কেন এই এরা সবাই পাগল না বাবা? আমি এক মুহূর্তে এখানে থাকবো না, আমি থাকলে আমিও পাগল হয়ে যাব। আপনি কি সত্যি পাগল না পাগল অভিনয় করছেন? আমি নাচবো, আমি গাইবো, আজ আজ সব মেরে মনে মনে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তোমার কিছু চাই আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, আমার নীলাঞ্জনা ওই ডাকাতরা বললো ওই কোপাই নদীর হাজলে হাজিয়ে পড়ছে, তোর পালকি বানাবো। নীলাঞ্জনা নীলাঞ্জনা যাও, তুমি অনেক দূরে চলে যাও আমার জীবন থেকে, তুমি অনেক দূরে চলে যাও, যাও যাও নীলাঞ্জনা, তুমি হারিয়ে যাও, হারিয়ে যাও নীলাঞ্জনা।